হাউ ডু উই ইউজ মানি, আমরা টাকা পয়সা কিভাবে ব্যবহার করি। কখনো ভেবে দেখেছেন টাকা কোথা থেকে আসে আর কোথায় যায়? টাকা পয়সা কখনো এক জায়গায় স্থির থাকে না, পণ্য ও পরিষেবা রূপে এটা প্রতিনিয়ত এক হাত থেকে অন্য হাতে চলে যায়। এমনকি ব্যাংকে জমা টাকাও সব সময় চলাচল করে, অর্থাৎ তার সার্কুলেশন হয়। ব্যাংকে টাকা জমা হয়, তোলা হয় আর ঋণ বা লোন হিসেবেও দেয়া হয়। এই হলো গীতা। তিনি একটি গ্যারেজে কাজ করার পরিবর্তে টাকা পান। প্রত্যেক মাসের শুরুতে যখন তিনি বেতন পান, তখন তার নিজেকে বড় লোক বলে মনে হয়। কিন্তু মাসের শেষে তার হাতে টাকা থাকে না, বা থাকলেও সামান্যই থাকে। আপনি বা আপনার পরিবারের কি কখনো এমন মনে হয়েছে যে কখনো আপনার হাতে অনেক টাকা পয়সা রয়েছে, আবার কখনো টাকা পয়সার টানাটানি হচ্ছে? এর কারণ টাকা ক্রমাগত চলাচল করে, অর্থাৎ এর সার্কুলেশন হয়। টাকা আসে এবং চলে যায়, এটি বাড়ে এবং কমে যায়। কিভাবে এমন হয়? আয়, ব্যয়, কর এবং ঋণের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলির মাধ্যমে এ সম্বন্ধে বোঝার চেষ্টা করা যাক। নিয়মিত সময় ব্যবধানে যা উপার্জন বা প্রাপ্ত হয় তাকে আয় বলা হয়। গীতা যেমন গ্যারেজে কাজ করে মাস গেলে বেতন পায়, তেমনি আপনিও টাকা পেতে পারেন। একে সক্রিয় আয়, অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম বলা হয়। বিনিয়োগ থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন, যেমন ব্যাংক বা অন্যান্য কোম্পানিতে দীর্ঘমেয়াদি স্থায়ী আমানতের উপর সুদের হার, বা শেয়ার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, যা থেকে আপনি বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে ভালো মুনাফা করতে পারেন। এই ধরনের আয়কে নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকাম বলা হয়। আমরা আমাদের সমস্ত উপার্জন জমিয়ে রাখি না, আমাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আমরা সেটি ব্যয় করি। প্রয়োজন এবং চাহিদার মধ্যে পার্থক্য কি? প্রয়োজন এমনই যেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলতে পারে না, যেমন খাদ্য, বিদ্যুৎ, জল, বাসস্থান এবং স্বাস্থ্য পরিষেবা। চাহিদা বলতে আমরা যা বুঝি তা হলো আমাদের ইচ্ছা, যেমন একটা গাড়ি কিংবা বিদেশ ভ্রমণের ইচ্ছা, এগুলোই হলো চাহিদা। কখনো কখনো আমাদের একটি বাড়ি কিনতে, বিয়ে করতে বা কলেজের ফি দিতে একটু বেশি টাকা বা আর্থিক সহায়তার প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে আমাদের অধিকাংশকেই ব্যাংক, আত্মীয় স্বজন বা মহাজনের কাছ থেকে টাকা নিতে হয়। একে ঋণ অর্থাৎ লোন বলে। মনে রাখবেন, আমাদের সরকারেরও কিন্তু আয় ব্যয় আছে, কিন্তু এই আয় কোথা থেকে আসে? সরকারের কিছু আয় আসে জনগণের দেয়া কর থেকে। আমরা যেসব পণ্য কিনি তা সহ সমস্ত পরিষেবার উপর সরকার জিএসটির মতো কর আরোপ করে। আরেকটি কর আছে যাকে আমরা বলি আয় কর, যা একটি নির্দিষ্ট সীমার উপরের আয়ের ক্ষেত্রে আরোপ করা হয়। এভাবেই সরকারের আয় হয়। সরকার এই অর্থ ব্যয় করে জনসেবা এবং সরকারি কার্যক্রম, যেমন রাস্তাঘাট, হাসপাতাল ও অন্যান্য সুযোগ সুবিধা নির্মাণে। এবার আপনার উত্তর খোঁজার পালা। কিভাবে আপনি আপনার প্রয়োজন এবং চাহিদাকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারেন? সক্রিয় এবং নিষ্ক্রিয় আয়ের উৎসগুলির একটি তালিকা প্রস্তুত করুন। We'll be right back.